লকডাউনের মধ্যেই গুলির লড়াইয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা ঘটনায় শহীদ হয়েছেন তিন জওয়ান এবং গুরুতর আহত এক জম্মু কাশ্মীরের কুপওয়াডার হান্ডোয়াড়াতে গুলির লড়াই সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর ওয়ানগাম স্টপে টহল দিচ্ছেন সিআরপিএফ জওয়ানেরা সেখানে আচমকাই হামলা চালায় জঙ্গিরা তাদের পরিচয় এখনও মেলেনি জঙ্গিদের হামলার পাল্টা জবাব দেয় সিআরপিএফ জওয়ানেরাও গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে গোটা এলাকাটি ঘিরে ফেলেছে পুলিশ শুরু হয়েছে চিরুনি তল্লাশি এখনও হত জঙ্গির পরিচয় জানা যায়নি গতকাল অর্থাৎ রবিবারই হান্দওয়ারায় হামলা করে জঙ্গিরা ঘটনায় পাঁচজন নিরাপত্তারক্ষী একজন আর্মি অফিসার এবং মেজর শহীদ হয়েছিলেন ঘটনায় ভারতীয় সেনার তরফে বিবৃতিতে জানানো হয় গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে হান্ডওয়ারাতে জম্মু কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান চালানো হয় এদিকে পরপর উপত্যকায় জঙ্গি হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সেনাপ্রধান নারাভানে সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন এখনও জম্মু কাশ্মীরে অদূরদর্শী ও সীমিত লক্ষ্যমাত্রা নিয়ে জঙ্গি হামলা ঘটিয়ে চলেছে পাকিস্তান প্রতিবেশী রাষ্ট্র যদি এভাবে সন্ত্রাসবাদকে ইন্ধন দিয়ে যেতে থাকে তবে তার সঠিক জবাব দেবে ভারত